তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি বাড়ি মজা কেড়ে জানাই। তো বন্ধুরা, সবাই দেখবে আমার বোনের ছেলে রাগ ভাঙানোর অনুষ্ঠান ছিল, তো আমি সাজগোজ করে গিয়ে কীভাবে দিদির ছেলে রাগ ভাঙানোর অনুষ্ঠান হয়েছে দেখতে পাবো। তো এই কারণে আমার সাজগোজ হয়ে গেছে টুকটুকি করে, আমি আর আমার সুনামা চলে গেছি বাবার ঘরে, দেখতেই পারছেন সবাই। আর এখানে এসে সুনামা অনেক আনন্দ সোনার বাইকে পেয়ে, 3 বছর পর দেখা হলো দিদির সাথে। এখানে ছোটো ভাই সব কিছু সাজগোজ করে নিয়েছে দেখতেই পারছে সবাই, আর ছোটো বোন আর আমার বড় ভাই মিলে ঘরের সব কিছু রান্না করার আয়োজনটা করেছিল, আর এখানে বুদিরা মিলে সবজিগুলা সুন্দর করে কেটে নিয়েছে। আর এটা আমাদের নতুন রান্নাঘর হয়েছে, ওই রান্নাঘরে অনুষ্ঠান চলছে রান্নার, আর দিদি আর দিদির ছেলে বসে বসে রান্না করে রান্নাগুলা দেখছে। তো খুব আনন্দের মধ্যে সব কিছু রান্না বাড়া হয়ে গেছে। যখনই খাওয়ানোর পালা এসেছে তখন কিন্তু ঝুম ধরে বৃষ্টি এসে গেছে দেখ। তো সব কিছু এখানে দেখতে পাচ্ছে সাজানো গোজানো হয়ে গেছে কম সময়ের মধ্যে। আর সোনার থালটাও সাজানো হয়ে গেছে, তো সবাই আশীর্বাদ করে। সোনা তো মামার কুলে বসার কথা ছিল, কিন্তু সোনা ভীষণ কান্না করেছিল, তাই ওর মার কুলে বসে আয়োজনটা পালন করা হয়েছে। তো জেঠো শান্তি মন্ত্র পাঠ করছে, আর আমার মেয়ে ওর দাদুর কুলে বসে ভাইয়ের কান্নাটা দেখছে, আর ওরও মন খারাপ, ভাই কান্না করেছে। তো খুব আনন্দের মধ্যে এই আয়োজনটা করা হয়েছিল। তো তোমাদের কেমন লাগে কমেন্টে বলবে, আশা করি সবার ভালো লাগবে। আর এরকম সব ধরনের ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ভালো।